নমস্কার, আমি পরিচালক আকাশ। সকল শ্রোতাদের জন্য একটি বিশেষ আনন্দকর সংবাদ। আজ 30শে অক্টোবর 2018। আজ থেকে 131 বছর আগে অর্থাৎ 30শে অক্টোবর 1887 সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা শিশু সাহিত্যের রাজা সুকুমার রায়। আজ সুকুমার রায়ের 131তম জন্মবার্ষিকীতে আমাদের পুরো টিম সাবধান সাসপেন্সের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সাবধান সাসপেন্সের বিশেষ নিবেদন ডবল সুকুমার। সুকুমার রায়ের 131তম জন্মদিবস পালন করছে সাবধান সাসপেন্স, তাই আজ সাবধান সাসপেন্সের বিশেষ নিবেদন সুকুমার রায়ের মন মাতানো দুটি কাহিনী নিয়ে সাজানো আজকের বিশেষ নিবেদন ডবল সুকুমার। প্রথম কাহিনী নন্দলালের মন্দ কপাল। এই কাহিনীটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত সুকুমার রায় রচিত পাগলাদাসু বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে ক্ষুদিরাম ও নন্দলাল। গল্প পাঠে সৌর্য ও আকাশ। গল্পের সূত্রধার অনিকেত। শুরু হচ্ছে নন্দলালের মন্দ কপাল। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়াছেন। সে যে খুব ভালো লিখিয়াছে তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরা খাতা লিখিয়াছিল তো, তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল একটুখানিক হিসাবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলে নাই। আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল, সেটাতে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটাও নম্বর দিতে নাই? আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন। কেন, আরেকবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই। সে যে ইতিহাসে 125 পাইয়াছে সেটা বুঝি কিছুই নয়? খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে তাহারই বা অর্থ কী? স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন সেবেলা কি? তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না, এবং মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তাহারও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমনও তো বোধ হইল না। তখন নন্দলাল বলিল তাহার কপালই মন্দ, সে নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াতেছে। সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন বাড়িশুদ্ধ সকলে হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রত্যেক দিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল। তারপর যেমন ছুটি আরম্ভ হইল অমনি তাহাকে জ্বর আর হামে ধরিল। ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার তাহার মামাতো ভাইরা কেহ বাড়ি ছিল না, ছিলেন কোথাকার এক বদমেজাজি মেষো, তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছুই জানতেন না। তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল একদিনও ভালো করিয়া খেলা জমিল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়ি গেল তখন সে কিছুতেই যাইতে চাহিল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল, কোনো রাজার দলের সঙ্গে 25টা হাতি আসিয়াছিল, আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকল বর্ণনা করিতে লাগিল, তখন নন্দলাল তাহাকে এক চড় মারিয়া বলিল, যা যা
মেলা বকবক করিস নি। তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামার বাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো মন্দ কপাল আর কেহ নাই। স্কুলেও ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য দুই একটা প্রাইজ আছে। এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ, কিন্তু ওই দুইটার একটাতেও প্রাইজ নাই। অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকে সরগর করিতে পারিবে না? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছে করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, এবার ক্ষুদিরামকে দেখে নেব। ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দেমাগ করছে, আবার অঙ্কের গুল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাহাকেও না জানাইয়া সেই দিন হইতেই বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। ভোরে উঠিয়াই সে হসতি হসত হসন্তি শুরু করে, রাত্রেও অস্থি গোদাবরী তীরে বিশাল শ্যামলী তরু বলিয়া ঢুলিতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে। এমনকি কখনো কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পাইয়া আরও বেশি করিয়া পড়ায় মন দিয়া থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে, নন্দলাল তাহার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম যখন নিজে এক একটা ভুল করে, তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময় অমনি ভুল করলেই আর ওকে সংস্কৃতের প্রাইজ পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাস করা যায়, তাহার জন্য নন্দের কোনো ভাবনা নেই। তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে। একদিন হেডমাস্টার মহাশয় বলিলেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি? নন্দ আর একটু হলেই বলিয়া ফেলিত, আগে সংস্কৃত পড়ি। কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া, আগে সংস্কৃত না, সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল, কই, সংস্কৃত তো কিছু পারে না? শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল। নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল, পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলাবলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞেস করিল, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে সংস্কৃত না, সংস্কৃত নয়। সকলে হাসিল, নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে যোগ দিল। মনে মনে ভাবিল, বাছাধন, এই হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে।
নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়ে দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজের কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়াই তিনি গম্ভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে, আর অন্য অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়াই তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়াছেন। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে, সেই ওই মেডেলটা লইবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই। হায় হায়, নন্দর অবস্থা তখন শোচনীয়। তাহার ইচ্ছে হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত, কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না। সবাই বলিল, বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘশ্বাস ছাড়িয়াই নন্দ বলিল, কপালি মন্দ। শুনছিলেন নন্দলালের মন্দ কপাল, রচনা সুকুমার রায়, গল্প পাঠে আকাশ, নন্দলালের ভূমিকায় সৌর্য, ক্ষুদিরামের ভূমিকায় অনিকেত এবং হেডমাস্টারের ভূমিকায় উত্তম। শেষ হলো প্রথম গল্প নন্দলালের মন্দ কপাল। এবার শুরু হবে দ্বিতীয় কাহিনী। সুকুমার রায়ের 131তম জন্মবার্ষিকীতে আপনাদের জন্য চলছে সাবধান সাসপেন্সের বিশেষ নিবেদন ডবল সুকুমার। প্রথম কাহিনীটি আপনারা শুনলেন নন্দলালের মন্দ কপাল, এখন শুনবেন পাগড়াদাসুর একটি কাহিনী চীনে পটকা। এই কাহিনীটিও আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত সুকুমার রায় রচিত পাগড়াদাসু বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে পণ্ডিত মশাই, রামপদ ও পাগড়াদাসু। গল্প পাঠে আকাশ ও অনিকে। গল্পের সূত্রধার সূর্য। শুরু হচ্ছে চীনে পটকা। আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলো ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল পাগলাদাসু। পাগলাদাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাসুকে কিছু দে। রামপদ বলিল, চিরে দাসু খাবি নাকি? দেখিস খাবার লোক হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পাইলাম না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞেস করিলাম, কিরে দাসু কিছু করেছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতো করে দাসু বলিল, হ্যাঁ দুটো জিসিম করে ফেলেছি। আমি বলিলাম, ধুত সে কথা কে বলেছে, কিছু দুষ্টুমির মতলব করিস নি তো? সে এ কথায় ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন, দাসু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্ট করে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন,
পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়োই করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকমে চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দ রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটকুট আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত তখনই আমরা সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি যেন একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমনই সময় শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই এক চোটে বিকট তালে হাতুড়ি পিটাইতেছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হাঁ করিয়া রইলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ভিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি না। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া করা কিয়া নামটা আওড়াতেছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্কুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হয়েছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এই হাঁড়িটি কার? রামপদ বলিল, আগে আমার। আর কোথা যায়, অমনি দুই কানে দুই পাঁক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে মিহিদানা এনেছে, তারপর। মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর। অন্যান্য মাস্টাররাও ক্লাস ছাড়িয়া আসিয়া জড়ো হইয়াছিলেন আমাদের ক্লাসে, তাহারাও এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল,
এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন ওরা সব স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন কাঠকুটের ঘর কাটা, স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া থাকিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল? পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লাল বদনে বলিল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় আধ মিনিটখানেক কাহারো মুখে আর কোনো কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকা আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছে তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা, রামপদর হাড়ি, যদি আমার দোষ হয়েছে তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। শুনছিলেন চীনে পটকা, রচনা সুকুমার রায়, গল্প পাঠে আকাশ, রামপদর ভূমিকায় অনিকেত, পণ্ডিত মশাইয়ের ভূমিকায় উত্তম এবং পাগলা দাসু ভূমিকায় সূর্য, শব্দগ্রহণ আকাশ, স্পেশাল এফেক্টসে দেবজ্যোতি, সমগ্র পরিচালনায় টিম সাবধান সাসপেন্স, পর্ব পরিচালনায় আকাশ। সাবধান সাসপেন্সের এই বিশেষ নিবেদন ডবল সুকুমার এর উদ্যোগ গ্রহণ করেছে আকাশ এবং রূপায়ণে অংশগ্রহণ করেছে উত্তম, অনিকেত, দেবজ্যোতি ও সূর্য। সাবধান সাসপেন্সে সুকুমার রায়ের 131তম জন্মবার্ষিকী পালন শেষ হলো। পরের বছর আবার ফিরে আসবো ডবল সুকুমার নিয়ে, এবং পরের মাসে আবার ফিরে আসবে সাবধান সাসপেন্স।